নমস্কার আমি শুভ আপনারা দেখছেন টেক আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ছবি দিয়ে ভিডিও তৈরি করতে পারেন তার জন্য আপনারা প্লে স্টোর থেকে এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন ছবি থেকে ভিডিও বানানোর অনেক ধরনের অ্যাপ্লিকেশন আছে কিন্তু আপনারা ভাবতে পারেন যে কেন আমি এই অ্যাপ্লিকেশনটা আপনাদের দেখাইতেছি তার কারণটা হইতেছে এটার মাধ্যমে আপনারা খুব সহজে আর খুব দ্রুত আপনারা ভিডিও তৈরি করতে পারবেন যে কোনো ছবি দেওয়া তো এটা ওপেন করলে কিছুটা এরকম লেয়ার চলে আসবে তারপর এখানে আপনারা ক্লিক করবেন মাই ভিডিও তারপর এখানে অবশ্যই অ্যালাউ করে দিবেন কারণ আপনারা যদি স্টোরেজের পারমিশন অ্যালাউ না করেন তবে এই অ্যাপ দিয়ে আপনারা ছবি দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন না তারপর এখানে আপনারা একটা প্লাস আইকন দেখতে পাইতেছেন এখানে একটা ক্লিক করবেন তারপর এখানে আপনাদের সব ছবি চলে আসবে যখন আপনারা ছবি সিলেক্ট করবেন তখন এটা মাথায় রাখবেন যে আপনারা যেই ছবিটা যত নাম্বারে সিলেক্ট করবেন ওইটা সিরিয়ালে তত নাম্বারে থাকবে যেমন আমি যদি এটা সিলেক্ট করি তবে এটা এক নাম্বারে থাকবো তারপর যদি আমি এই ওয়ালপেপারটা সিলেক্ট করে দিই তবে এটা দুই নাম্বারে থাকব তারপর যদি আমি এটা দিয়ে দিই তবে এটা তিন নাম্বারে থাকবো তো এইভাবে আপনারা আপনাদের ছবিগুলা সিরিয়াল অনুযায়ী দিবেন তো আমি র্যান্ডম দিয়ে দিতেছি কয়েকটা তো আপনাদের ছবি সিরিয়াল অনুযায়ী সিলেক্ট করা হয়ে গেলে আপনারা অ্যাপ্লাইতে ক্লিক করবেন তো এখানে আপনারা দেখতে পাইতেছেন আমি যে সিরিয়ালে সিলেক্ট করছি ঠিক ওই সিরিয়ালে আসছে আপনারা ছেলে এখান থেকে এগুলো এডিটও করতে পারেন বা কেটেও দিতে পারেন তারপর আপনাদের যদি ফাইনাল সিলেকশন শেষ হয়ে যায় তবে আপনারা নেক্সট ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনাদের জিজ্ঞাসা করবে যে আপনারা এক্সপেক্ট রেশ কত রাখতে চাইতেছেন যেহেতু এগুলো ছবি তাই আমি নাইন ইস টু সিক্সটিন দিয়ে দিতেছি ক্রিয়েট ভিডিও তো এখানে আপনারা একটা মিউজিক শুনতে পাইতেছেন তো এখানে আপনারা লেখা দেখতে পাইতেছেন এটা লেখা হলো ট্রানজিশন তো এখানে আপনারা বিভিন্ন ধরনের ট্রানজিশন পেয়ে যাবেন আপনারা এগুলো একটা একটা করে ট্যাপ করলে আপনারা দেখতে পাইবেন যে আপনাদের ছবিগুলো একটু অন্যরকমভাবে ভাবে আসে আপনারা ফটোতে ক্লিক করলে এগুলা অ্যাডও করতে পারেন নতুন কোনো ফটো বা চাইলে ডিলেটও করে দিতে পারেন তারপর আপনারা যদি আপনাদের ফ্রেমটা চেঞ্জ করতে চান তবে এখানে ফ্রেমে ক্লিক করবেন তারপর আপনারা বিভিন্ন ধরনের ফ্রেম পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন তো আপনারা এখানে দেখতে পাইতেছেন যে মিউজিকের মধ্যে সেকেন্ড লেখা আছে তো আপনারা এটা সিলেক্ট করে দিবেন যে আপনারা কত ডিউরেশন রাখতে চাইতেছেন যদি আপনাদের সিলেক্ট করা হয়ে যায় তবে আপনারা এখানে একটা অপশন দেখতে পাইতেছেন এখানে একটা ক্লিক করবেন তারপর এখানে ইমেজ প্রসেসিং হবে তারপর আপনাদের ভিডিও প্রসেসিং হয়ে আপনারা ফাইনাল আউটপুট পেয়ে যাবেন তো ভিডিও এক্সপোর্ট হয়ে গেছে তো এখন আমি ওকেতে ক্লিক করে দেই তবে আপনারা দেখতে পাইতেছেন কিছুটা এরকম এডিট হয়ে গেছে পিকচার থেকে ভিডিও তো এইভাবে আপনারা ছবি থেকে যে কোনো ভিডিও তৈরি করতে পারেন আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কোন অ্যাপটা ব্যবহার করে থাকেন ছবি থেকে ভিডিও তৈরি করার জন্য আর আপনাদের এই অ্যাপটা কেমন লাগছে তাও আমাকে কমেন্ট করে জানাবেন এটাই ছিল আজকের ভিডিও ধন্যবাদ